দলবদলের বাজারে টাকা ঢালতে ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো বরাবরই দিল খোলা এবং ক্রিকেটারদের প্রতি সপ্তাহের বেতন দেখলে যে কারোরই চোখ কপালে উঠে যাবে। এর মাঝে সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের মাঝে শীর্ষে আছে আর্লি হ্যালান্ডস এবং কেভিন ডি ব্রুইনা, মোহাম্মদ সালাহর মতো খেলোয়াড়রা। 10,07,000 ইউরো সাপ্তাহিক বেতন নিয়ে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় আর্লিং হ্যালান্ড। গত মৌসুমেই বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে আসা হ্যালান্ড একের পর এক রেকর্ড ভেঙে আর পুরো মৌসুমে 52 গোল করে নিজেকে পারিশ্রমিকের শীর্ষে নিয়ে গিয়েছেন। সিটির সেন্টার ফরওয়ার্ডের পরই এ তালিকায় আছেন সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। সদ্য শেষ হওয়া মৌসুমে সিটির ট্রেবল জয়ও প্রাণ ভোমরা হয়েছিলেন এই প্লেমেকার। ম্যান সিটি থেকে ডি ব্রুইনা পান 4,48,000 ইউরো। পেপ গার্দিওলার দলে বিশাল অঙ্কের বেতনের তালিকায় রয়েছে জ্যাক গ্রিলিশের নামও। তবে অর্থের হিসেবে ডি ব্রুইনার সাথে আছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। বেশ কয়েক মৌসুমে অলরাউন্ডারদের দুর্দান্ত সার্ভিস দিয়ে থাকলেও গত মৌসুমে তাকে নিষ্প্রভই দেখা গিয়েছে। 51 ম্যাচে 30 গোল করলেও এখনও সর্বোচ্চ পারিশ্রমিকের দ্বিতীয় অবস্থানেই আছেন এই মিশরীয় তারকা। 4,36,000 ইউরো সাপ্তাহিক বেতন নিয়ে তালিকার চতুর্থে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। বয়স 30 পেরোলেও নিজ পারফরম্যান্স দিয়ে ঠিকই বুঝিয়ে দিয়েছেন এত চড়া দাম দিয়ে কেন টেন হাগ তাকে দলে ভিড়িয়েছিলেন। প্রিমিয়ার লিগে সবথেকে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের তালিকায় যুক্ত হয়েছেন মার্কাস রাশফোর্ডও। মঙ্গলবারই রেকর্ড বেতনে নতুন চুক্তি করেছেন 25 বছর বয়সী এই ম্যানিউ তারকা। হ্যালান্ড, সালাহ, রাশফোর্ডদের সাথে সর্বোচ্চ বেতনের হিসেবের এই তালিকায় আরও আছেন চেলসির রাহিম স্টার্লিং, রোমেলু লুকাকু, লিভারপুলের ভার্জিল ফন ডাইক আর টটেনহ্যামের ইংলিশ তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।